শান্তিনিকেতনে জাপানি জুডো শিক্ষক এসেছিলেন রবীন্দ্রনাথের অনুরোধে। রবীন্দ্রনাথ চেয়েছিলেন আত্মরক্ষার কিছু প্যাঁচ পয়জার যাতে শান্তিনিকেতনের মেয়েরা শিখে নেয়। শিখল না, কেউ শিখল না। তো তাদের জন্য তিনি লিখেছিলেন, সংকোচেরও বিহ্বলতা নিজের অপমান, সংকটেরও কল্পনাতে হয় না ম্রিয়মান। এই শহর চিরদিন অনেক নতুনের জন্ম দিয়েছে, অনেক ভালো লাগার জন্ম দিয়েছে, অনেক এক্সপেরিমেন্টেশনকে তারা মেনে নিয়েছেন, আদর করেছেন। তো আপনারা আদর করবেন এই ভরসা নিয়ে আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে কোণে গিয়ে দাঁড়াচ্ছি, আপনাদের সঙ্গে গান গাইবার চেষ্টা করছি। আপনারা প্লিজ গানটা করুন আমাদের সঙ্গে, সংকোচের বিহ্বলতা নিজের অপমান। এব্রাহামের গ্র্যান্ড ফিনালে তার নিজস্ব কম্পোজিশন এখানে বাজবে, সংকোচের বিহ্বলতা নিজের অপমান। শক্তি ধর নিজের কর জয়, মুক্ত কর ভয় আপনা মাঝে, শক্তি ধর নিজের কর জয়। মুক্ত কর ভাই নিজের পারে, করিতে পর নারে কো সংশয়। সংকোচের দুর্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাকে বলো না প্রিয়মান। সংকটের কল্পনাতে ভুলো না প্রিয়মান।